নির্মাণের ব্যাপারে আপনি সহযোগিতা করবেন এবং শেখ রাসেল মেহেদি হাসান শওকত গত বড় যারা যারা করেছিল সে ব্যাপারে আমরা পদক্ষেপ নিয়েছি এবং তাদেরকে বেশ কিছু লোককে আমরা কিন্তু ধরেছি কিন্তু ঠিক আছে না আপনার পার্শ্ববর্তী ভারতেও দেখেন আমি টেলিভিশনে দেখলাম ওখানে কিন্তু দেখলাম দুই তিনটে সাবজেক্টে হয়ে গেছে এখন যে আধুনিক প্রযুক্তি বের হয়েছে সেই প্রযুক্তিগত দিক দিয়ে তারা কিন্তু চেষ্টা করবে কিন্তু আমাদের আমরা ঘোষণা করেছি যে কেউ যদি এ ধরনের সাথে জড়িত থাকে তাদেরকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সেই জন্য সরকারি ভাবমূর্তি যাতে নষ্ট না হয় এবং কেউ যাতে ফাঁস না করতে পারে যত রকম আইনগত ব্যবস্থা নেওয়ার সেটা কিন্তু আমরা নিয়েছি ইনশাল্লাহ আমার বিশ্বাস এবার প্রশ্নপত্র ফাঁস হবে ধন্যবাদ সবাইকে।